আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, চরমনায় পীরের বরিশালের যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনে কেন্দ্র করে অনেক প্রশ্ন আমাদের মাথায় ঘুরপাক খাচ্ছে। এর মধ্যে আমি কিছু প্রশ্ন আজকে উত্তর দিব, কয়েকটা পয়েন্ট আমি তুলে ধরেছি। সেটা হচ্ছে, চরমনায় পীরের যা যা কথা বলেন তো তাহলে তিনি যে নৌকা রয়েছে সেই নৌকার সাথে কেন পারল না। তারপর চরমনায় পীর মামলা উদয় করে ফেলেন, তারপর এরকম ঘটনা তিনি বলেন আর কি মাহফিলে, আরও অনেক কথা বলেন। আমি সবগুলো কথা বলবো না, কারণ যেসব সামঞ্জস্যপূর্ণ সেগুলো বিষয়ে আমি কথা বলছি। তারপর হচ্ছে, চরমনায় পীর সামান্য নৌকার সাথে পারল না, অর্থাৎ আমলের সাথে পারল না, আরও অনেক দল আছে, সে সকল দলের সাথে সে কীভাবে পারবে, সামান্য মার খেয়ে চরমনায় পীরের এত কষ্ট। তারপর অন্য দলের নেতারা, তারা জেল জুলুম হয়েও তারা এখনও অটল আছে, এক নেতা ফাঁসি হলে তারা কি করত। তারপর চরমনায় পীর মামলা করতে গিয়ে কেঁদে ফেললেন, তারপর চরমনায়ের সাথে আওয়ামী লীগের কী সম্পর্ক, তারপর চরমনায় পীর মার খেয়েও অনেক ইসলামিক দলরা তারা অনেক খুশিতে আছে। এই কয়েকটা বিষয় আমি কথা বলছি যে আসলে আমাদের বাংলাদেশে ইসলাম যেভাবে প্রচার হচ্ছে এবং আমাদের আলেমরা যেভাবে প্রচার করছে আর মানুষ যেভাবে বুঝছে ইসলামটা, সেটা হচ্ছে যে একদল আরেক দলের গীবত পরনিন্দা কাদা ছুঁড়ি, এবং একজন আলেম আরেকজন আলেমকে দেখতে পারছে না, একজন মুসলিম আরেকজন মুসলিম ভাইকে দেখতে পারছে না। আলেমের কথা আমি আলাদা বলছি, একজন মুসলিমের কথা আমি আলাদা বলছি। এভাবে আমাদের পুরো দেশে হিংসা বিদ্বেষে ছেয়ে গেছে। দেখুন, আজকে যারা চরমনায় বিরুদ্ধে কথা বলছেন, চরমনায় পীর মার খেয়েছেন, তিনি কষ্ট পেয়েছেন, কেঁদে ফেলেছেন, মামলা করতে গিয়েছেন, এ সকল বিষয়ে যারা প্রশ্ন তুলছেন, এক সময় কিছু কিছু আলেমরা এইভাবে একজন আরেকজনকে উপহাস করত, ঠাট্টা করত। তো বা একজন আলেম যদি জেল জুলুমে খাটত, একজন আলেমকে যদি ফাঁসির কাস্টে ঝুলানো হতো, একজন আলেমকে যদি মামলা দেওয়া হতো, গ্রেপ্তার করা হতো, আরেকজন আলেম বসে থাকতো যে আমার দলে তো সে কোনো লোক না, সুতরাং সে যদি মারা যায়, সে যদি জেলে আটকা পড়ে যায়, সে যদি গ্রেপ্তার হয় যে কোনো মামলায়, সেটা সত্য হোক বা মিথ্যা হোক, তাহলে আমরা এটা চিন্তা করি যে সে অন্য দলের, সুতরাং আমাদের এটা নিয়ে কোনো বাড়াবাড়ি বা কোনো গবেষণা বা কোনো প্রচার প্রসার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, এভাবে একজন আরেকজনকে সমর্থন করে, কিন্তু পরিশেষে দেখেন যে বিগত কয়েক বছর আপনি সাহাবীদের থেকে বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় থেকে তখন থেকে এই পর্যন্ত যদি আপনি সর্বোপরি বিষয়ে একটি রিসার্চ করেন, গবেষণা করেন, দেখেন আপনি যদি চুপ থাকেন, আপনি যদি চুপ থাকেন দেখবেন আপনার বিরুদ্ধে অনেক মানুষ লেগে যাবে। আপনি যদি চুপ থাকেন, আপনি যদি প্রতিবাদ না করেন দেখবেন আপনার বিরুদ্ধে অনেক মানুষ লেগে যাবে। আপনি চুপ থাকলেও আপনার উপর বিপদ আসবে, আর আপনি প্রতিবাদ করলেও আপনার উপর বিপদ আসবে। যারা ইসলাম প্রচার করছে, যারা দিনে দাওয়া দিচ্ছে, যারা চাচ্ছে এ দেশে ইসলাম প্রচার হোক, ইসলাম প্রতিষ্ঠিত হোক, জাল জওয়াইব হাদিস এসব সব কিছু বাতিল হয়ে যাক, তারা প্রত্যেকে চেষ্টা করছে যে বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠিত হোক বা ইসলামের প্রচার প্রসার ঘটুক, সবাই চায়। কিন্তু যখন দলের ক্ষেত্রে কোনো একটা কথা হয় তখন আমরা কি করি, আমরা দল হিসাবে তাকে আলাদা করে রাখি। কিন্তু আমাদের উচিত যে কেউ যদি রাসূল আসলামকে গালি দেয়, আমাদের সবার ঐক্যবদ্ধ হওয়া উচিত, এ বিষয়ে কথা বলা উচিত। আমাদের আলেমগণ যদি অন্য কোনো দলের হোক, সে তো একজন মুসলিম, সে তো সলাৎ পড়ে, আমাদের উচিত সে যে মার খেয়েছে বা তার সে মামলা করতে গিয়ে কেঁদে ফেলেছে বা আমলের সাথে তার সম্পর্ক আছে বা যারা খুশি থাকছেন, দেখবেন আপনাদের উপর এরকম কদিন পর এরকম আজাব আসবে। আপনারা ঘরে বসে থাকলেও পারবেন না, আপনার উপর জেল জুলুম গ্রেপ্তার সব কিছু আসবে, কারণ এটাই ফিতরত। আপনি যখন অপর ভাইয়ের কষ্ট দেখে আপনার মনে কষ্ট আসবে না, ওই বিপদ আপনার গাড়ি আসবে। সে কিন্তু এখানে খারাপ কোনো কাজ করতে যায়নি। আমাদের বাংলাদেশে অনেক ইসলামিক দল রয়েছে, এভাবে যদি আমরা ভেদাভেদ সৃষ্টি করে রাখি তাহলে সাধারণ যে মুসলিমরা যারা আমাদের থেকে এলেম নেয়, আমাদের আলেমদের থেকে এলেম নেয়, শায়েখদের থেকে এলেম নেয়, তারা কি করবে? তারা কি এসব কাদা ছুঁড়ি ছুঁড়ি হিংসা বিদ্বেষ নিয়ে পড়ে থাকবে?
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমর মধ্যে কোনো ফাটল দেখাননি। কখনো আনসার মুহাজিরগণের সাথে এভাবে বিভেদ সৃষ্টি হয়নি। কিন্তু আজকে আমাদের মুসলিম ভাই বোনদের সাথে আমরা একজন আলেম একজন মুসলিম একটি দল করলো, ইসলামিক দল করলো, আলাদা হয়ে গেল, আমরা ভাবছি যে সে কাফের হয়ে গেল। আমরা ভাবছি যে আমার দলে যারা আছে তারা মুসলিম আর অপর দলে যারা আছে তারা সবাই অমুসলিম। এমনকি আওয়ামী সরকারকে তা অনেকে মনে করে যে এটা কাফের নাস্তিক। আওয়ামী সরকার কি কাফের নাস্তিক হয়ে গেল? সবাইকে তো এক পাল্লায় রাখলে হবে না। কারণ আপনি যদি ইসলামিকের ক্ষেত্রে দেখেন, গণতন্ত্র হচ্ছে পুরোটাই হারাম। গণতন্ত্রে থাকলে, ইসলামিক দল যদি প্রতিষ্ঠিত হয় গণতন্ত্রে, তাহলে দেখবেন তবুও ফেতনা ফাসাদ রয়েছে। কারণ এখানে আইন প্রণয়ন হবে, নতুন নতুন সংবিধানের বিভিন্ন ধারা মানুষ যোগ করবে, আর কোরআন যদি সংবিধান হয়ে যায় তখন কোনো আয়াতকে আপনারা পরিবর্তন করতে পারবেন না, কোনো হাদিসকে আপনারা সহি বলতে পারবেন না। যে সকল হাদিসগুলো জাল এবং জয়ীফ সেগুলো প্রমাণ করার কোনো প্রশ্নই আসে না, ঠিক আছে? তো গণতন্ত্রের মধ্যে থাকলে এরকম ঝড় বিপদ আসবে। সেই জন্য আমরা যে উপহাস করছি, ঠাট্টা করছি, তিনি নৌকার বয়ান করেন, আখিরাতে তিনি তার ভক্তদেরকে তিনি নৌকা দিয়ে পার করে ফেলবেন, তো এইসব বিষয়ে তিনি অনেক কথা বলেছেন। যাই হোক, তিনি যেহেতু তিনি সংশোধন করে নিয়েছেন, সেহেতু সে সকল বিষয়ে আর আমরা কথা না বলি। আর তিনি যে এই যে এতগুলো পয়েন্ট আমি বললাম যে এসব বিষয়ে আমরা কেন কাটাছড়াছড়ি করছি, এর মানেটা কি? এটার মাধ্যমে কি আমরা জান্নাত পাবো? সর্বশেষ কথা হচ্ছে, এটার মাধ্যমে কি আমরা কি আল্লাহ তাআলাকে খুশি করতে চাচ্ছি? তিনি যে কাজটি করতে চাচ্ছেন, যে চেষ্টাটা করছেন, সেটা তো তিনি ইসলামের জন্যই করছেন। এখন আপনারা বলতে পারেন যে না না, তিনি তার তিনি টাকার জন্য, তার ক্ষমতার জন্য, তার দলকে বাড়ানোর জন্য এই কথাই বলছে। হ্যাঁ, ভালো, তো সবাই তো এটাই চায়, সবাই তো এটাই চাচ্ছে। তো তিনি তো ইসলামের যে বড় বড় ভুলগুলো রয়েছে, যেমন শিরকের মতন বড় বড় কারবারগুলো রয়েছে, সেগুলো তো তিনি প্রতিশ্রুতি দিচ্ছে না যে এগুলো তিনি প্রতিষ্ঠা করবেন। তিনি তো ইসলামকে প্রচার করার জন্য চেষ্টা করছেন। কিছু কিছু ক্ষেত্রে ভুল থাকতেই পারে, সে সকল বিষয় আমরা বাদ দিলাম, কিন্তু ভালো যে পয়েন্টগুলো রয়েছে, তিনি চেষ্টা করছেন ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য, সে সকল বিষয়ে তো আমাদের ঐক্যবদ্ধ হওয়া উচিত ছিল। সেক্ষেত্রে কেন আমরা এসব এরকম ইসলামিক পোস্ট দিয়ে, আমরা মুসলিম, আমরা আল্লাহর নৈকট্য অর্জনের জন্য সবসময় ইসলামিক পোস্ট লিখি, আবার মাঝে মাঝে এরকম বিদ্বেষপূর্ণ লিখুনি বা ভিডিও আমরা ইউটিউবে ছেড়ে দিই? তো এই সকল কাজগুলো আপনারা করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝা মানার তাফিক দান করুক। আমিন।